দিন যতই ঘনিয়ে আসছে ততই ভিড় বেড়ে যাচ্ছে শপিং মলে। শিশু, নারী, পুরুষ, সকল বয়সের মানুষ মার্কেট ও বিপণী বিতানগুলিতে নজিরবিহীন ভিড় করছে। শেরপুর জেলার নকলা উপজেলার মার্কেটগুলিতে সকাল থেকে রাত 12টা পর্যন্ত চলছে ধুমধাম বিক্রি। সরকার কর্তৃক লকডাউন ঘোষণা করা হলেও নেই এখানে লকডাউনের প্রতিবন্ধকতা। হাজার হাজার নারী পুরুষ মাস্কবিহীন ঈদের কেনাকাটা করছে এভাবেই। প্রতিটি কাপড়ের দোকানে ও তৈরি পোশাকের দোকানে দামের চেয়ে 200 টাকা, 500 টাকা, 1000 টাকা বাড়তি দামে হাতিয়ে নিচ্ছে শপিং মলের ব্যবসায়ীরা। দোকানিরা বাড়তি চাপ সামলাতে প্রতিটি দোকানে অতিরিক্ত কর্মচারী নিয়োগ করেছেন। যে দোকানে 3 জন ছিল সেখানে বেচা কেনার জন্য 10-12 জন করে কর্মী নিয়োগ করেছেন অসৎ ব্যবসায়ীরা। শেরপুর থেকে রিপোর্ট করেছেন ইউসুফ আলী মণ্ডল, NAN TV।